পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। এই মুহূর্তে বেশ কয়েকটা ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল, যদিও পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। অশান্তির আশঙ্কা পর্যন্ত করেছে পুলিশ, এমনটাই দাবি তাদের। এবং তাদের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় মোতায়েন 6000 পুলিশ কর্মী। এবং এই মুহূর্তে বেশ কয়েকটা জায়গায় ছবি দেখাচ্ছি এবং সেখানকার ছবিটা আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে এলিনা থাকছেন সাঁতরাগাছি থেকে, অন্যদিকে পিটিএস মোড় থেকে আমাদের সঙ্গে থাকবে সৈকত। আমি প্রথমে সৈকতের কাছে যাব। সৈকত, একটু আগেও তুমি পিটিএস মোড়ে ছবি দেখাচ্ছিলে যেখানে গার্ডরেল তৈরি করা হচ্ছিল, ঠিক এই মুহূর্তে সেখানকার ছবিটা জানতে চাইব তোমার কাছ থেকে। দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি পিটিএস মোড় থেকে কিছুটা এগিয়ে। পিটিএস মোড় থেকে যে রাস্তাটা বিদ্যাসাগর সেতুতে উঠছে, সেই রাস্তাতেই, বিদ্যাসাগর সেতু ওঠার একেবারে সামনেই, একেবারে ওঠার মুখেই এই মুহূর্তে যে ফোর্সটা ডিটেলমেন্ট রয়েছে বা যে ফোর্সটা ডিপ্লয় রয়েছে, সরাসরি সেই চিত্র আমি দেখাচ্ছি। এখানে প্রায় 250 থেকে 300 জনের একটি ফোর্স মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশের আর্ম ফোর্সের যে সেকশনটায় এখানে, যে ব্যাটালিয়নটায় এখানে মোতায়েন রয়েছে, তারা কিন্তু কার্যত লাঠি, হেলমেট এবং তাদের যে ঢাল, সেই ফাইবারের যে ঢাল, সেই ফাইবারের ঢাল নিয়ে তারা ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। এই যেদিকে তারা মোতায়েন রয়েছে, আমার ভিজুয়াল ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী এই যে চিত্রটা দেখাচ্ছে, এটা বিদ্যাসাগর সেতু থেকে পিটিএস যাওয়ার যে র্যাম্পটা, পিটিএস আসার যে র্যাম্পটা, সেই র্যাম্পে এবং এর উল্টো দিকে, তার আগে বলবো এই ফোর্সের সঙ্গে আরও বেশ কিছু ব্যারিকেড এবং সেটাও মোতায়েন রয়েছে, সেটা দেখাতে বলবো। এই যে বাঁশ এবং কাঠের তৈরি ব্যারিকেড, এই ব্যারিকেড মোতায়েন রয়েছে। এবং যে রাস্তাটা পিটিএস থেকে বিদ্যাসাগর সেতুতে উঠছে, সেখানেও ব্যারিকেড, এই সেম ব্যারিকেড মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশের একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। সেতু উঠছে, এই বিদ্যাসাগর সেতুটা কিছুটা সেখানে কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যারিকেড তৈরি হয়েছে, যে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলার ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ এই ভিজুয়ালটা আমরা দেখিয়েছি। অ্যালুমিনিয়ামের ব্যারিকেড সেখানে মোতায়েন করা হয়েছে এবং অ্যালুমিনিয়ামের ব্যারিকেডটা আরও শক্তপোক্তভাবে তৈরি করা হচ্ছে এবং সেই কাজ চলছে। রাস্তার দুদিকেই এই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাঝখানের যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, সেই জায়গা দিয়ে গাড়ি যাতায়াত করছে। তবে এই বিদ্যাসাগর সেতুতে এই মুহূর্তে কোনো বাস চলাচল বা বড় গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। রাস্তার দুদিকেই বিদ্যাসাগর সেতুর ওঠার মুখে, রাস্তার দুদিকেই কিন্তু, অর্থাৎ পিটিএসের দিকে যাওয়ার এবং পিটিএস থেকে নবান্নের দিকে যাওয়ার দুদিকেই, রাস্তার দুদিকেই এই মুহূর্তে অ্যালুমিনিয়ামের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। মাঝখানের কিছুটা অংশ গ্যাপ রাখা হয়েছে, সেখান থেকে ছোট গাড়িগুলো নবান্ন অভিমুখে যাচ্ছে। কোনো বড় গাড়ি, বাস বা কোনো ট্রাক সহ কোনো ধরনের বড় গাড়ি কিন্তু এই মুহূর্তে এই বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। সেই জন্যেই একটা বিরাট ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডের সঙ্গেও কিন্তু এখানে কলকাতা পুলিশের ডিভিশনাল যে ফোর্স রয়েছে, সেই ডিভিশনাল ফোর্স মোতায়েন রয়েছে। সব মিলিয়ে এই পিটিএসের অদূরেই, পিটিএস থেকে কিছুটা এগিয়ে বিদ্যাসাগর সেতু ওঠার মুখে এই মুহূর্তে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে কলকাতা পুলিশ। আজকের এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে কার্যত 6000 পুলিশের একটি অভাবনীয়, একটি বিশাল ফোর্স এই মুহূর্তে
গোটা কলকাতা শহরের বিভিন্ন একেবারে একেবারে ঠিক তাই তুমি যেমনটাই বলছিলে পুলিশের নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি আমরা সেই ছবি এবং একই সঙ্গে জানাবো যে হাওড়া সেতুর কলকাতা দিকের অংশ সহটি পাঁচ জায়গায় এভাবে অ্যালুমিনিয়ামের গার্ডরেল তৈরি করা হচ্ছে। থাকো তুমি আমাদের সঙ্গে। শহরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রাস্তা এভাবে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। সাঁতরাগাছি ছবিটা আমরা জানবো এই মুহূর্তে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে, সাঁতরাগাছি ছবিটা একবার জানাও এলিনা আমাদেরকে। একেবারে প্রিয় দেখো, ইতিমধ্যেই সৈকত যে ছবিটা দেখাচ্ছিল এর পাশাপাশি সাঁতরাগাছি, সেই সাঁতরাগাছিতেই কিন্তু প্রথম ব্যারিকেডের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সাঁতরাগাছিতে যে প্রথম ব্যারিকেডটা করা হয়েছে এই মুহূর্তে বাকশারা বাজার অঞ্চলে, তুমি দেখতেই পাচ্ছ যে লোহার যে বিশাল বিশাল গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে কিন্তু পুরোপুরিভাবে ঘিরে ফেলা হয়েছে এবং এটাই হচ্ছে সাঁতরাগাছির প্রথম ব্যারিকেড। যে ব্যারিকেড পেরিয়ে তারা কিন্তু নবান্নের দিকে এগোতে পারবে এবং সেই রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট মোহিত করবো, মোহিত ছবিটা একটু দেখাও। এই মুহূর্তে পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঝালাই করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই গার্ডরেল সরানো না যায়, সেই কারণে গতকাল রাত থেকে কিন্তু এই ঢালাইয়ের কাজ চলেছে। পার্মানেন্টভাবে এই গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে আজকের জন্য, কোনোভাবে গার্ডরেল যাতে সরানো না যেতে পারে সেই কারণে কিন্তু জায়গায় জায়গায় ঠিক এইভাবেই তারা ঢালাই করে দিচ্ছে গার্ডরেলগুলোকে। এখানে সিমেন্ট রাখা হয়েছে, গতকাল রাত থেকে সেই কাজ কিন্তু চলছে। ইতিমধ্যে গ্যাস কাটার রাখা হয়েছে প্রত্যেকটি জায়গায়। কার্যত দুর্ভেদ্য দুর্গতে পরিণত হয়েছে আজকের এই কলকাতা। সাঁতরাগাছির প্রথম ব্যারিকেড এটা এবং এরপরে রয়েছে ক্যারি রোডে, সেখানেও কিন্তু অ্যালমোনিয়ামের গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে সেকেন্ড ব্রিজ অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু, সেখানে কিন্তু কোনো রকম বড় গাড়ি আজকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যে যে সমস্ত যান চলাচল করছে সেগুলিও হয়তো স্তব্ধ হয়ে যেতে পারে, কারণ কড়া নিরাপত্তা রাখা হয়েছে আজকে গোটা শহর জুড়ে। ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশাল ফোর্স নামানো হয়েছে, র্যাফ রাখা হয়েছে, সাঁতরাগাছিতে জল কামান রাখা হয়েছে। সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, মোহিত একবার ছবিটা দেখাও। এই মুহূর্তে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আবহাওয়া অত্যন্ত খারাপ, কিন্তু তারই মধ্যে প্রায় কয়েকশো পুলিশ এই মুহূর্তে সাঁতরাগাছিতে মোতায়েন রাখা হয়েছে, কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঠিক না। সেই ছবি দেখাচ্ছি আমরা তোমাদের মাধ্যমে, সাঁতরাগাছি ছবি দেখালাম, পিটিএস মোড়ের ছবি দেখালাম, এরই পাশাপাশি বেশ কয়েকটা ছবি আরও একবার আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। দেখতে পাচ্ছেন পুলিশের টহলদারি কিভাবে চলছে, নবান্নে কড়া নিরাপত্তা রয়েছে এবং তৈরি থাকছে জল কামান, টিয়ার গ্যাস, সেই সঙ্গে দেখতে পাচ্ছি র‍্যাপ পর্যন্ত ইতিমধ্যে নামানো হয়েছে। সরে জমিনে হাওড়া সিপি তিনি রয়েছেন, পুরো ব্যাপারটা পরিদর্শন করছেন। ব্যারিকেডে একেবারে বজ্র আটলতে পুরো মোড়া। আর ঠিক এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস কি জানাচ্ছেন, অর্থাৎ নবান্ন অভিযান নিয়ে তার কমি মত আমরা শুনবো। The strong pronouncement of the Honorable Supreme Court of India. Let not the power of the state of West Bengal be unleashed on peaceful protesters. Democracy can have silent majority, not silenced majority, not silenced majority. Remember that. পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ইতিমধ্যে এই কর্মসূচি ঘিরে যেমন রাজনৈতিক পরত একেবারে চড়া শুরু করেছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা এই অভিযান ঘিরে পুলিশের নিরাপত্তা একেবারে তুঙ্গে। হাওড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি মিছিল আসার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটিকে এবং কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে আজ শহর তিলোত্তমাকে।